আমি সংবাদ প্রতিনিধির পক্ষ থেকে পূর্ণদশা। আজ শিক্ষা সপ্তাহের পঞ্চম দিন উপলক্ষে পিএমশ্রী জলাইবাড়ি এমএম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসেছি। এখানে নাকি শিক্ষা সপ্তাহের খুব ভালোভাবে উদযাপন হয়েছে, তাই আজকে এখানে এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলতে এসেছি। ওনার থেকে আজকে জেনে নেব শিক্ষা সপ্তাহের নানা রকম কর্মসূচি ও কার্যকলাপগুলি। আপনার নাম? আমার নাম অর্ধতম ভৌমিক। আমি দক্ষিণ ত্রিপুরা জলাইবাড়ি ব্লকের অন্তর্গত পিএমসি জলাইবাড়ি এমএম গার্লস এইচএস স্কুলের আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। বিদ্যালয়ে এখন অবধি তো ছাত্র সংখ্যা 706। বর্তমানে আপনাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে? আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার তো স্বল্পতা রয়েছে, এখন 18 জন আছেন। এছাড়া একজন দুজন আমাদের এই ভোকেশনাল ট্রেনিং এ আছেন এবং স্পেশাল এডুকেটর হিসেবে আছেন। আমাদের ইংরেজি বিষয় শিক্ষক আমাদের এখানে নেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, সেটা আমরা ভীষণ অসুবিধায় ভোগ করছি। এই যে বিশাল শিক্ষা সপ্তাহ উদযাপন, তা এনইপি 2020 কততম বার্ষিকীতে উদযাপিত হয়েছে? এটা এখন তো চতুর্থ বার্ষিকী চলছে। 2020 সালে প্রথম সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা শুরু হয়েছিল। আজ পঞ্চম দিন, সে উপলক্ষে আপনাদের বিদ্যালয়ে কি কি কর্মসূচি গৃহীত হয়েছে? তাদের স্কিল এবং ডিজিটাল ইনিশিয়েটিভ ডে যেটা বলছে, তো স্কিলের ক্ষেত্রে আমরা এখানে ব্যাপারে হাউ টু প্রিপেয়ার দ্য কুক, কীভাবে রান্না তৈরি করতে হয়, কীভাবে করতে হয়, তার ওরা সেই দক্ষতা অর্জন এটার মধ্য দিয়ে আমরা দেখেছি এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকারা সেটা দেখিয়ে দিয়েছেন। আরও দেখেছি আমাদের এখানে অনেকেই বিউটিশিয়ান বা বিউটি পার্লারের যে সমস্ত কাজকর্মগুলি মেহেন্দি লাগানো বা রূপচর্চার ক্ষেত্রে সেই সমস্ত কাজের দক্ষতাও আমাদের এই মেয়েদের মধ্যে রয়েছে, সেই কাজ আমাদের দেখে খুব সেটা খুব ভালো লেগেছে। এটা বিশেষ সপ্তাহ হচ্ছে যে এই বছরের মধ্যে যে এমন 60টা দিন ধরে যে শিক্ষকের অল যে মানে ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ বিদ্যার্থীরা রয়েছে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, তাদের সার্বিক যে বিকাশ সেই সার্বিক বিকাশ হবে বলে আমি আশা রাখছি। কারণ এতে বিভিন্ন ধরনের স্কিমগুলি রয়েছে, সেই বিভিন্ন স্কিমে 7 দিন ধরে বাচ্চারা খুবই এনজয় করছে, শিখছে এবং সেটা সমাজের মধ্যে